আসসালামু আলাইকুম। পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তার ওয়ান ডে সিরিজের যাত্রা শুরু করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথম ওয়ান ডে ম্যাচ দিয়ে, যেখানে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান কিন্তু ভালো স্কোর করতে পারেনি। তারা বিপর্যয়ে পড়ে যায় অস্ট্রেলিয়া বোলিং তুপের মুখে, আর সেখানে পাকিস্তান 50 ওভার খেলতে পারলো না, তারা 46 ওভার খেলে 203 রানে অল আউট হয়ে গেল। দলের পক্ষে সর্বোচ্চ 44 রান করেছেন অধিনায়ক কিপার মোহাম্মদ রিজওয়ান, কিন্তু এরপরও তিনি সমালোচনায় বিদ্ধ হয়েছেন, কারণ তিনি এই 44টি রান করতে গিয়ে খেলেছেন 71-এর বল, আর এতেই সমালোচনার মুখে পড়েছেন। ওয়ান ডের মতো ক্রিকেটে তিনি কেন 71 বলে মাত্র 44 রান করলেন? এতে করে পাকিস্তান মাত্র 203 রানে অল আউট হয়ে যায়। অন্যদিকে আরও বড় হাস্যকর ঘটনা ঘটে গেছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, তিনি কিন্তু ঘুমিয়ে পড়েছেন। তিনি চিন্তা করেছেন মাত্র 204 রানের টার্গেট, অস্ট্রেলিয়া খুব সহজেই জিতে যাবে, তাই তো সে ড্রেসিং রুমে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু তিনি জানতেন না তাকেই মাঠে নেমে ম্যাচ জিতিয়ে মাঠ থেকে আসতে হবে। শেষ পর্যন্ত যখন 19 রান দরকার অস্ট্রেলিয়ার পড়ে গেছে 8 উইকেট, ঠিক তখনই প্যাট কামিন্স মাঠে নামেন এবং সতীর্থ মিশেল স্টার্ককে নিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা জয় করে ফিরেন। তার ঘুমটা নষ্ট হলে সে পরিপূর্ণভাবে ঘুমাতে পারল না, আরেকটু হলে তিনি টাইম আউট হয়ে যেতেন, আর এতে করে অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটি জিতে নিল পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তান শেষ পর্যন্ত বোলিং দিয়ে তারা লড়াই করেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তো বন্ধুরা, অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান কি পারবে পরের ম্যাচে জয়লাভ করে নিতে?